আপনারা যারা বিএসসি ইন হেলথ টেকনোলজি কোর্সে ভর্তি হয়েছেন, এখন আপনার হয়তো বা ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার চলতেছে, এই মুহূর্তে আপনি ভাবতেছেন, মানে বুঝতে পারতেছেন যে আপনার মনে হয় এই এই কোর্সে ভর্তি হওয়াটা ঠিক হয় না, আপনি ভুল করছেন, আপনি হতাশ, এমন অবস্থায় আপনার কি করা উচিত বা কি করলে সেটা আপনার জন্য মঙ্গলকর হবে, এই বিষয়ে দুইটি কথা বলার জন্য আমি মোস্তাক আহমেদ ইনসেপশন টেক চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত। বিষয়টা হচ্ছে বিএসসি ইন হেলথ টেকনোলজি ল্যাবরেটরি বিশ্ব পরিমণ্ডলের মানদণ্ডতে এটা একটা সর্বোচ্চ দামি কোর্স। আপনি যদি ওয়েবসাইটে, এখন গুগলের কারণে পৃথিবী অনেক হাতের মুঠোয়, গুগলে গিয়ে যদি আপনি গুগল করেন বিএসসি ইন হেলথ টেকনোলজি বা মেডিকেল টেকনোলজি বা ল্যাবরেটরি সায়েন্স কোর্স, এভাবে যদি আপনি করেন, আপনি পাবেন যে অস্ট্রেলিয়াতে, কানাডাতে এই 4 বছর মেয়াদি কোর্সগুলো করতে আপনার কমপক্ষে 30 লাখ, 40 লাখ, 25 লাখ টাকা দরকার। কিন্তু মজার বিষয় হচ্ছে বাংলাদেশ মতো দেশ বা বাংলাদেশের মতো থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিগুলোতে এই সাবজেক্টগুলো সেরকমভাবে বিকশিত করতে পারেনি। এগুলোকে কিছু লোক তাদের ক্ষমতা এবং স্বার্থর কারণে কুক্ষিগত করে রাখছে, বিকশিত হওয়ার সুযোগ কম, সুযোগ নেই, এই জন্য ভালো ছেলেমেয়েরা আসতেছে না, কম্পিটিশানটা বাড়তেছে না। যখন ভালো ছেলেমেয়ে আসবে, কম্পিটিশান বাড়বে, দেশ বিদেশের সুযোগ সুবিধা বাড়বে, সরকার যথেষ্ট মূল্যায়ন করবে, পাবলিক সেক্টরে যথেষ্ট মূল্যায়ন হবে, তখন এই জিনিসটা একটা ভ্যালুয়েবল, এই সাবজেক্টটা একটা ভ্যালুয়েবল সাবজেক্টে পরিণত হবে। কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে এটা হওয়াটা খুবই সময় সাপেক্ষ, তাই বলে এই নয়, এটা মনে করলে হবে না যে এটা সম্ভব না। আমাদেরকে হতাশ হলে হবে না, আমাদেরকে আমাদের জায়গা থেকে যারা পাস করছেন, যারা রানিং আছেন, সবচেয়ে বেশি দেখা যায় রানিং স্টুডেন্টদের ভিতর হতাশাটা কাজ করে, আরও বেশি হতাশ যারা সায়েন্স থেকে, ইন্টারমিডিয়েট সায়েন্স করে এসে ভর্তি হয়েছেন, তার আরও বেশি হতাশ। এখন আমি বলতে চাবো যে আপনি এর পাশাপাশি কি করে নিজেকে আরেকটু আপডেট করে, যুগোপযোগী করে এই কম্পিটিশনের বাজারে টিকে থাকবেন। একটা কথা মনে রাখবেন, সাবজেক্ট একটা বড় ফ্যাক্ট হলেও আপনার কোয়ালিটি, আপনার ক্যাপাবিলিটির উপরে অনেক সার্থকতা, সফলতা নির্ভর করে থাকে। এর মানে এই নয় বিএসসি ইন হেলথ টেকনোলজি পড়ে 100% স্টুডেন্টই ব্যর্থ, এটা কিন্তু না। আপনি আপনার আশপাশে খুঁজলে পাবেন অনেক ছেলেমেয়ে তাদের জায়গা থেকে স্বশ প্রতিষ্ঠা পজিশন থেকে অনেক কিছু করতেছে, কম করে হলো দেশ বিদেশের 4-5টা দেশের ছেলেমেয়েরা পিএইচডি করতেছে, মাস্টার্স করতেছে, জব করতেছে, বিভিন্নভাবে, বিভিন্ন ওয়েতে, বিভিন্ন মাধ্যমে ট্রাই করে ভালো করার চেষ্টা করতেছে। এখন আমি বলবো যে আপনি পড়ার পাশাপাশি কি করতে পারেন। আপনি নিজেকে কম্পিউটারে দক্ষ করে নিতে পারেন, আইএলটিএস পরীক্ষা দিয়ে, আইএলটিএস শিখার মাধ্যমে নিজেদেরকে ইংরেজিতে ইমপ্রুভ করে বাহিরে মাস্টার্সের জন্য বা জবের জন্য নিজেকে রেডি করতে পারেন, জিআরই দিয়ে আমেরিকায় মাস্টার্স করার জন্য রেডি করতে পারেন। এখন বলতে পারেন এসব তো কঠিন, হ্যাঁ কঠিন না, আপনাকে আপনার কনসিস্টেন্সি ধরে রাখতে হবে, আপনার জায়গা থেকে চেষ্টা করতে হবে, যদি করতে পারেন আপনার আমার মতনই মানুষেরা যাদের দুইটা হাত আছে, দুইটা পা আছে, সেই সব মানুষরাই এটা করে ভালো করতেছে। আসেন, হতাশ হয়েন না, আপনার একাডেমিক পড়ালেখার পাশাপাশি আপনার যথেষ্ট সময় থাকে, আর যারা ডিপ্লোমা করে আসছেন তারা হয়তো জব করে থাকেন, তাদের হয়তো সময় কিছু কম থাকতে পারে, কিন্তু যারা একদম বেসিক সায়েন্স থেকে আইএসসি করে আসছেন তাদের হাতে অফুরন্ত সময়, এবং যেহেতু 4 বছরের কোর্সটা করতে 5 বা 6 বছর লেগে যায়, সেক্ষেত্রে সেশন জটের কারণে আরও কিছু সময় হাতে বেশি থাকে। অর্থাৎ সময়কে সম্পদের অপন্তর করুন, কাজে লাগান, নিজের প্রতি হাল ছাড়বেন না, হতাশ হবেন না, ইনশাআল্লাহ ভালো কিছু আসতেছে, অপেক্ষা করতেছে, ভালো কিছু হবে। ভালো কিছু হওয়ার জন্য একটা সিগনিফিকেন্ট নাম্বার দরকার, তাই আবারও বলতে চাই ভালো কিছু করুন। সবাইকে ধন্যবাদ, আশা করি লাইক কমেন্ট শেয়ারদের পাশে থাকবেন।